আসসালামু আলাইকুম। মিডবাই আমুটু পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের পাটের বস্তার উপরে আরেকটি চমৎকার ডিজাইন করে দেখাবো। এর মাধ্যমে আপনারা চাইলে আসন, পাপোশ, হাত ব্যাগ এছাড়াও অন্যান্য যে কোনো জিনিস তৈরি করতে পারেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। প্রথমেই একটা নির্দিষ্ট বিন্দু থেকে আমি আমার সুতাটা তুলে আমি তিনটা ঘর গুনে সমান সমান করে একটা ফোর দিয়ে নিলাম। আবারও তিনটা ঘর গুনে একটা ফোর দিয়ে নিলাম। আবারও আমি তিনটা ঘর গুনে আরেকটা ফোর দিয়ে নিলাম। এভাবে এক লাইনে আমি মোট তিনটা ফোর দিয়ে একটা কাজ করে নিব। এবার দেখেন পাশাপাশি উপরে আমি এক ঘর সরে এসে একটা ফোর দিয়েছি, আবার এর পাশে তিনটা ঘর গুনে আবারও একটা ফোর দিয়েছি, আবার এর পাশে তিনটা ঘর গুনে আমি একটা ফোর দিয়েছি। আবার দেখেন উপরের দিকে আবারও আমি ডান দিকে সরে এসে আবারও একটা ফোর দিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রতিটা কাজ করছি ডান দিকে সরে আসছি একটা ঘর করে। এবার দেখেন একটা লাইনে যখন আমি এরকম কোনাকুনি করে মোট পাঁচটা ঘর তুলব, তারপরে আবার আমি বাম দিকে সরে আসছি। সেমভাবে তিনটা তিনটা ফোর দিয়ে আমি একটা একটা কাজ করব, কিন্তু এই ক্ষেত্রে আমি বাম দিকে সরে এসেছি। দেখতেই পাচ্ছেন বাম দিকে সরে এসেও কিন্তু আমি তিনটা তিনটা ঘর গুনে একটা একটা করে ফোর দিয়ে কাজটা করে নিচ্ছি। আবারও দেখেন এক ঘরে আমি এই পাশে বাম দিকে সরে এসেছি। এভাবে করে আমি একটা বরফি আকৃতির তৈরি করে নেব। ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবার একটু লক্ষ্য করুন, কাজটা করতে করতে আমার সবুজ সুতা দিয়ে এরকম একটা বরফি তৈরি হবে। এবার দেখেন আমি একটু হালকা সবুজ নিয়েছি, নিয়ে মাঝখানে যে ঘরগুলো আছে ওইখানে আমি তিনটা তিনটা ফোর দিয়ে কাজটা করে নিচ্ছি। দেখেন তিন ঘর গুনে গুনে আমি সেমভাবে তিনটা তিনটা ফোর দিয়ে দিয়ে একটা একটা ঘর তুলে কাজটা করে নিচ্ছি, প্রতিটা ঘরের মাঝখানে মাঝখানে। দেখেন আমি প্রতিটা ঘরের মাঝখানে মাঝখানে কিভাবে ব্যালেন্স করেছি। হালকা সবুজটা দিয়ে করা যখন আমার চারদিকে শেষ হবে, তখন আমি একটা কমলা রঙের সুতা নিয়েও আবার সেমভাবে এই ঘরগুলোর মাঝখানে মাঝখানে তিনটা তিনটা ফোর দিয়ে কাজটা করে নিচ্ছি। দেখেন আমার ঘরগুলো কিন্তু প্রথম থেকেই তৈরি আছে, আমি শুধু কাজটা করে যাচ্ছি। এবার মাঝখানে যে চারটা ঘর আছে ওখানে আমি একটু গাঢ় কমলা সুতা নিয়ে কাজটা করে নিচ্ছি। সব কাজ করার পরে মাঝখানে আমার একটা ঘরই বাকি থাকে, ওখানে আমি নীল সুতা দিয়ে তিনটা ফোর দিয়ে একটা কাজ করে নিলাম। তৈরি হয়ে গেল আমার ডিজাইনটি। এভাবে আমি পাশাপাশি করে একের পর এক ডিজাইন তৈরি করে নিব। দেখেন কত সুন্দর লাগছে আমার এই কাজটা। পাটের বস্তার উপরে এরকম চমৎকার একটি ডিজাইন দ্বারা তৈরি যে কোনো জিনিস কত সুন্দর লাগবে, তাই না? অবশ্যই আপনারা চেষ্টা করে দেখবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।